আজ আমি আবারও চলে এসেছি চুলের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দুটি জিনিসের নাম বলে দেব, যে দুটি জিনিস আপনারা যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগান তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে, চুল দ্রুত গতিতে লম্বা হবে, আর সেই সঙ্গে আপনার চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুলের ডগা যদি ফেটে যায় তাহলেও চুল খুব তাড়াতাড়ি মসৃণ, মোলায়েম ও চকচকে হয়ে উঠবে। এর জন্য ভিউয়ার্স আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তবে আপনারা জানতে পারবেন শ্যাম্পু কিভাবে ইউজ করতে হয় বা শ্যাম্পু ইউজ করার সঠিক নিয়ম কি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, সেই সঙ্গে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আমরা চুলের অন্য কোনো যত্ন না করতে পারলেও চুল পরিষ্কার করতে সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই চুলে শ্যাম্পু করি। আর এই শ্যাম্পু করার সময় চুল পরিষ্কার করার সাথে সাথে আমরা যদি চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে গোড়া থেকে মজবুত, লম্বা, ঘন, কালো ও চকচকে করে নিতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। তাই চলুন দেখে নেওয়া যাক শ্যাম্পুর সাথে কি কি উপকরণ মিশিয়ে রেমিডিটি বানিয়ে নিতে হবে। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটি পাত্রের মধ্যে 1 চা চামচ শ্যাম্পু। এখানে আমি নাইল শ্যাম্পু নিয়ে নিলাম, আপনারা ডেইলি যে শ্যাম্পু ব্যবহার করেন সেটি নিয়ে নেবেন। আমি এখানে রেমিডিটি বানানোর জন্য যে শ্যাম্পু নিচ্ছি সেটিই যে নিতে হবে এমন কোনো কথা নয়। এবারেতে অ্যাড করতে হবে 1/2 গ্লাস পানি। এবার এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা শ্যাম্পুর সাথে কোনো কিছু মেশানোর সময় না পান তাহলেও অবশ্যই শ্যাম্পুতে পানি মিশিয়ে চুলে লাগাবেন। এতে করে আপনার চুলে শ্যাম্পুর পরিমাণ কম লাগবে ও শ্যাম্পু মাইল্ড হয়ে গিয়ে আপনার চুলের কোনো ক্ষতি হবে না, চুল ভালো থাকবে। আমাদের শ্যাম্পুর সঙ্গে প্রথম উপকরণ যেটি অ্যাড করতে হবে সেটি হলো লেবুর রস। লেবু প্রাকৃতিক ক্লিনজার, তাই লেবু আমাদের চুলকে ও মাথার স্ক্যাল্পকে খুব ভালোভাবে ক্লিন করে। আমাদের চুলে ও স্ক্যাল্পে যত যেদিন নোংরা ময়লায় থাকুক না কেন সেগুলি উঠিয়ে ফেলে। সেই সঙ্গে স্ক্যাল্পকে খুশকি থাকলে বা স্ক্যাল্প চুলকালে সেটিকেও ভালো করে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের চুল ও স্ক্যাল্পকে হেলদি রাখতে সাহায্য করে। এখানে লেবুর রস নিয়ে নিতে হবে 2 চা চামচ। নেক্সট এতে দিতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল রুক্ষ শুষ্ক চুলকে সফট, হেলদি ও মোলায়েম বানায়। অ্যালোভেরা জেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। অ্যালোভেরার মধ্যে অনেক সক্রিয় উপাদান ও মিনারেল থাকে যা আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে। এখানে আমি বাজারের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি 1 চা চামচ। আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেলও এতে অ্যাড করতে পারেন। নেক্সট এর মধ্যে দিতে হবে গোলাপ জল। গোলাপ জল যেমন আমাদের ত্বকের যত্নে ব্যবহার করা হয় ঠিক তেমন প্রাচীনকাল থেকে আমাদের চুলের যত্নে ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকালে রাজা রানীরা গোলাপের পাপড়ি ও গোলাপ গোসলের পানির মধ্যে রেখে দিতেন, তারপর তার মধ্যে গোসল করতেন। তাদের চুল ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে এটা তারা প্রতিনিয়ত করতে থাকতেন। সুতরাং আপনারা নির্ভয়ে চুলের যত্নে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে গোলাপ জল ব্যবহার করুন। গোলাপ জলের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে যা আমাদের স্ক্যাল্পের বিভিন্ন ধরনের ইনফেকশন, সোরাইসিস, এক্সিমা ইত্যাদির হাত থেকে রক্ষা করে। এটি ব্যবহারে স্ক্যাল্প খুশকিমুক্ত হয়। এখানে আমি 2 চা চামচ গোলাপ জল নিয়ে নিয়েছি। আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলি আমার চুলের হিসাবে নিয়েছি। আপনাদের চুল যদি বেশি লম্বা ও ঘন হয় তাহলে এই উপকরণগুলি আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কেননা অ্যালোভেরা জেল মিশতে একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিভাবে চুলে লাগাতে হবে সেটা এবার বলে দিই। এটিকে আপনারা রেগুলার যেভাবে শ্যাম্পু করেন ঠিক সেইভাবেই চুলে লাগিয়ে শ্যাম্পু করে নেবেন। তবে এই সলিউশনটি লাগিয়ে চুলের মধ্যে 1 থেকে 2 মিনিট রেখে দিতে হবে, এটাই কেবলমাত্র পার্থক্য।
एक থেকে 2 মিনিট রাখার পর নরমাল পানি দিয়ে ধুয়ে নেবেন। শুধু খেয়াল রাখবেন চুল গরম পানি দিয়ে ধোবেন না, এতে চুলের স্ট্রাকচার খারাপ হয়ে যাবে, চুলের গোড়া আলগা হয়ে চুল উঠতে শুরু করবে ও চুলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। তাই সব সময় নরমাল পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নেবেন। এটি আপনাদের জন্য আজকের টিপস। आशा करी आजकल वीडियो अपने भलो लेगे, भलो लागले वीडियो एक लाइक कर देवें और शेयर करते भूलें ना। फिर आसब नतून को वीडियोर संगे, ततक्षण भलो थकबें, सुस्थान, खुदा हाफेज़।